আসসালামু আলাইকুম, সবার সাথে শেয়ার করবো কীভাবে কম সময়ে বিরিয়ানি তৈরি করি। তো প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল আর ঘি দিয়ে দিয়েছি তরুর মতো। তারপর আমি পেস্ট কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে তারপরে আমি এখন ভালো করে নিয়ে ছেড়ে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত কাঁচা যে একটা স্মেল আছে ওইটা না যাওয়া পর্যন্ত। তারপর আমি এখন অ্যাড করে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, মানে শুকনো যে মশলাগুলো আছে ওগুলো সব অ্যাড করে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভাজবো। ভেজে আমি চালটা অ্যাড করে দেবো। চালটা আমি আগে থেকেই ওয়াশ করে নিয়েছি, এখন চালটা অ্যাড করে দিলাম। চালটা অ্যাড করে তারপরে 4-5 মিনিটের মতো আমি ভাজবো। যতক্ষণ না পর্যন্ত চালের ভিতরে যে পানিটা থাকে এটা মানে ফ্রাই না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। এখন চালটা ভেজে নেওয়া হয়েছে, জাস্ট 3-4 মিনিট আমি চালটা ভেজে নেব ভালো করে। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বিরিয়ানি মশলা অ্যাড করব। এগুলো হচ্ছে বিরিয়ানি মশলা, আমি জাস্ট 1/2 প্যাকেট অ্যাড করছি এখানে। এখানে যে বিরিয়ানি মশলাটা থাকে ওইটা অনেক বেশি স্পাইস থাকে, অনেক বেশি জাম থাকে, ওই জন্য আমি 1/2 প্যাকেট অ্যাড করছি। বিরিয়ানি মশলাটা অ্যাড করে তারপরে এখন আমি ভালো করে ভেজে মিক্স করে নেবো চালটার সাথে মশলাটা। চালটার সাথে যখন আমি মশলাটা অ্যাড করে নেবো তখন বিরিয়ানিটার মানে ফ্লেভারটাও অনেক ভালো আসবে, খেতেও অনেক মজা লাগবে, ভালো লাগবে বিরিয়ানিতে। এখন আমি দিয়ে দিলাম কিছু কিশমিশটা দিয়ে নেড়েছে। তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করবো, একদম বলে ফুটানো যে গরম পানি আমি কেটলির মধ্যে খানিকটা গরম করে নিয়েছি। তো এখন আমি গরম পরিমাণ মতো গরম পানিটা অ্যাড করে দেবো, একদম বয়েলিং ওয়াটারটা। সো আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করে দেবো এখন, দিয়ে তারপর ডেকে দেব। তারপর এখন আমি অ্যাড করে দেবো 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। মুড়কা দিলে বিরিয়ানিটা অনেক বেশি সফট হয়, ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা অনেক বেশি সফট থাকে। এখন আমি ডেকে দেবো, ডেকে হাই হিটে 4-5 মিনিট রান্না করবো। অবশ্যই করে দেখুন এরকম হয়েছে। আমি এখন নেড়ে চেড়ে গোস্তটা অ্যাড করে দেবো। গোস্তটা আমি আগে থেকেই রান্না করে রেখেছি। এখন আমি এখানে গরুর মাংসটা, যে গরুর গোস্তটা আমি রান্না করে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি একদম লো ফ্লেমে আমি 1 ঘন্টার জন্য বসিয়ে রাখবো। অ্যাড করবো কেওড়া জল, পরিমাণ মতো আমি কেওড়া জল দিয়ে দিব। জাস্ট এটা একটা ফ্লেভারের জন্য, কেওড়া জলটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন কেওড়া জলটা দিয়ে আমি একটা বেকিং পেপার দিয়ে ঢেকে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে চলে আসলাম, ওয়াও! এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল রূপ, দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক জর্জর হয়েছে বিরিয়ানিগুলো, দেখেন অনেক সুন্দর হয়েছে, একদম জর্জর হয়েছে। তো আমার মতো যাদের এরকম বিরিয়ানি খেতে ইচ্ছা করবে, সবাই এরকমভাবে চট চুল দিয়ে বিরিয়ানি তৈরি করে খেয়ে ফেলবে, বিপ বিরিয়ানি বলে কথা, অনেক মজা, অনেক মজা হয়। যদিও তার সময় কম লাগে, তারপর এইভাবে বিরিয়ানি রান্না করলে খুবই মজা হয়। যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, অ্যান্ড পসিবল হলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা।